কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে 70 রানের বড় হারে কোয়ালিফায়ারে খেলার স্বপ্ন ভেঙে গেছে রংপুর রাইডার্সের। ফাইনালে উঠতে হলে এখনও আরও দুটি বড় বাধা অতিক্রম করতে হবে রংপুর রাইডার্স দলকে। দর্শক, বঙ্গ ক্রিক নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। কুমিল্লার বিপক্ষে রংপুরের হয়ে খেলছেন 4 বিদেশি, আফগানিস্তান নাবিনুল হক, আমজাদুল্লাহ ওমরজাই, রহমানুল্লাহ গুরবাজ ও ইংলিশ টম কোহলার ক্যাডমোর। এলিমিনেটর পর্বে তাদের খেলার সম্ভাবনা খুবই কম, তাই নতুন করে আরও 4 বিদেশি দলে টানার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে রংপুর রাইডার্স। আগামীকাল শনিবার ঢাকা আসছে ডোয়াইন ব্রাভো, মুজিবুল রহমান, নিকোলাস পুরান ও দাসুন সানাকা। তো দর্শক, আপনাদের কি মনে হয় এই 4 বিদেশি ক্রিকেট তারকাদেরকে নিয়ে রংপুর রাইডার্স কি পরবর্তী ম্যাচ জিততে পারবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ।